কাজে আসার পর আসলে আমরা সৌদি আরবে কিভাবে কাজ করি এটাই দেখানোর চেষ্টা করতেছি। দেখুন আমার ফ্রেন্ড কত কঠিন কাজ কত সহজ করে নেছে। এর সাথে গাড়া মারি দিলা একবার, এই মুনাজ্জব দিছ এটা হলো আটা, বাংলাদেশে আটা বলে, এখানে এটা গাম বলে, আর এই দেশে হলো আরবিতে গাড়া বলে, মানে পাইপের যে গাড়াটা লাগায়। আর এটা হলো আপনার থিনার জাতীয় আর কি, যেটা পাইপটা পরিষ্কার করে সেটা হলো থিনার, রঙের সাথে যে জিনিসটা দেয় না সেটা। এভাবে আসলে আমরা যখন বাইরের দেশে আসি তখন এভাবে আমাদের কাজ করতে হয়। আসলে দেশের মানুষ তো এটা বুঝতে চায় না, দেশের মানুষ ভাবে যে বিদেশ গেলে মনে হয় যে চেয়ার টেবিলে বসি বা অফিস আদালতে বসি, টাই কোট পরি, মানে মাস গেলে শুধু টাকা আর টাকা পায়। আসলে ঠিকঠাক ওই রকম মেধা থাকতে হবে, হ্যাঁ রাইট, ওই মেধাতে আসতে হবে। তখন আপনার সেইভাবে যেটা আপনি কল্পনা করেন দেশে থাকি সেইভাবে আপনার টাকা ইনকাম করতে পারবেন। আমাদের কাজটাও আছে, আমাদের কাজ হলো টেকনিশিয়ানের কাজ, বাট আমাদের কাজটা হলো আপনার একটু হার্ড কোর আর কি, একটু পরিশ্রম বেশি। এই যে এইগুলো ভাঙা চোরা করা লাগছে, এদের আবার ভাঙা, আবার এরকম আর কি, তাকে কনস্ট্রাকশনের কাজ বলে আর কি। পানিটা বন্ধ করে দিই, তারপরে পানি সাইড দিয়ে চেক করে নেই, চেক করে তারপরে পানি না ঝরলে একবার সিমেন্ট দিয়ে একবার আটকা দিই। এই যে আমরা কাজ করতেছি এখানে কাজের জিনিস, তারপরে আমরা আসছি হলো অনেক দূরে, অনেক দূরে সৌদি আরবের এসব বাড়িঘর। এই যে আমাদের গাড়ি, আবার ওইগুলো যে আমি এখন পাইপ দিয়ে যে বন্ধ করে দিলাম, পাইপগুলো যে বন্ধ করে দিলাম, এই যে বালু রেডি রাখছি, এখন সিমেন্ট আসলেই সিমেন্ট আনতে গেছে আমার এক ফ্রেন্ড। আমার সমস্যা নাই, যে আমাদের সিমেন্ট চলে আসলো, সিমেন্ট আসার পর এখন আমরা সিমেন্ট দিয়ে মশলা বানাবো এই জায়গাটা। হাতে
আজকে বাংলাদেশ নম্বর হয় না, তারপরে চাউল আজকে পাকিস্তান ইন্ডিয়ান নানা ভাত নানা ভাত ইন্ডিয়ান বলো বুঝলি, বাংলাদেশ তো পাকিস্তান না